দর্শক, এবারে এক নজরে দৃষ্টি দেব প্রবাসের খবরে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কিছু কর্মকর্তা কর্মচারীর আচরণে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। যারা বাংলাদেশ বিমানে যাতায়াত করেন তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়, এমনই অভিযোগ প্রবাসীদের। আর বিষয়টি স্বীকার করে দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মোশিও। আরও জানাচ্ছেন সৌদি আরব প্রতিনিধি আব্দুল হালিম নিহন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশের পতাকাবাহী একমাত্র সরকারি বিমান সংস্থা, যার আরেক নাম আকাশের শান্তির নীর। বিমানের সমালোচনা নতুন না হলেও কতিপয় কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীদের কারণে নতুন করে বিমান থেকে আস্থা তুলে নিচ্ছেন সৌদি আরব প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ বিমানে মানুষ ভ্রমণ করতে ইচ্ছুক, কিন্তু বিমানের কিছু অকর্মণীয় কর্মকর্তা আছেন যাদের কর্মকাণ্ডে মানুষ অতিষ্ঠ। গুটিকয়েক দু একজন স্টাফের জন্য পুরো বিমান ক্ষতিগ্রস্ত হচ্ছে, বদনামের ভাগিদার হচ্ছে। প্রবাসী বাংলাদেশিদের অভিযোগ, পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে বিমানের কর্মকর্তাদের কাছে লাঞ্ছিত হতে হচ্ছে প্রবাসী যাত্রীদের দিনকে দিন। আমার মা অসুস্থ, আমার জবান বন্দি গেছে, এই কারণে আমি 3200 রিয়াল দিয়া টিকিট করছি, এখন পর্যন্ত আমি যাইতে পারতেছি না। আমার মা যদি হঠাৎ মরে যায়, আমার ভাগ্য দিল না, আমি দেখতেও পারলাম না। প্রবাসীদের এমন অভিযোগে রিয়াদস্থ বিমান ম্যানেজারের সাথে কথা বলতে গেলে তিনি উপর থেকে নিষিদ্ধ রয়েছেন বলে বিমান বিষয়ে নিয়ে মিডিয়াকে কোনো প্রকার বক্তব্য দিতে না খুশেন। এদিকে বিমানের এসব অনিয়ম আর অভিযোগ নিয়ে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত গোলাম মোশির সাথে কথা বলতে গেলে তিনি খুব শীঘ্রই ব্যাপারটি দেখছেন বলেও জানান। কিন্তু আমাকে যেটা বলা হলো, আমি সাথে সাথে অ্যাকশন নিয়েছিলাম। পরে আমার বললো যে স্যার আমি চেক করছি। ওই ছেলেটা অ্যাকচুয়ালি আমি কমিউনিটি থেকে যেটা শুনলাম যে ছেলেটাই নাকি একটু দুর্ব্যবহার বেশি করে, তো যাই হোক আমি চেষ্টা করে দেব। আব্দুল হালিম নিহন, মাইটিভি, সৌদি আরব।